আসসালামু আলাইকুম, পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। মারুফ মৃথা জার্সি নম্বর 90 বাহাতি পেস বোলার, নামটা মনে রাখবেন। শুরুতে একটা কথা বলে নেই, অনূর্ধ্ব ১৯ পর্যায়ের যে কোনো ক্রিকেটারকে নিয়ে যখন বিশ্লেষণ করছি, তার বিশ্লেষণটা অনূর্ধ্ব ১৯ পর্যায়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী বিশ্লেষণ করছি। আন্তর্জাতিক পর্যায়ের জন্য শানিত পরিশীলিত হতে হলে কোন জায়গায় উন্নতি করা প্রয়োজন সেই ব্যাপারটা নিয়েও আসলে আলোচনা করব। তার আগে মারুফ মৃথা ইন্ডিয়ার এগেনস্টে 5টা উইকেট নিয়েছেন, তার বোলিংয়ের বৈশিষ্ট্যের ব্যাপারে যদি একটু বলি। এর আগে এশিয়া কাপের সময় আমরা একটা বিশ্লেষণ করেছিলাম, তখন বলেছিলাম তার মধ্যেও শরীফুলের মতো দুদিকে বল মুভ করানোর সক্ষমতা আছে, যদিও সেটা এখনও শরীফুলের লেভেলে যায় না, সেটা যাওয়াটাও স্বাভাবিক না। অর্থাৎ সেই জায়গাটা তার ন্যাচারাল যে ব্যাপারটা তা হচ্ছে ডানহাতি ব্যাটারের জন্য আউটসুইং, কিন্তু বাঁহাতি ব্যাটারের জন্য আউটসুইংয়ের জায়গাটা তিনি আজকে খুব ভালো মতো করেছেন। শুরুর দিকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, বাঁহাতি ব্যাটার যিনি ছিলেন ইন্ডিয়ার, তার এগেনস্টে 2টা স্লিপ ছিল এবং বলটাকে অনেক বেশি মাত্রায় এয়ার টাইম দিয়ে সামনে সামনে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প ড্রাইভিং স্লটে তাকে বল খেলাচ্ছিলেন। ইট ওয়াজ আ স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা মেনটেন করছিলেন একটা আউটসাইড এজ ক্যারি করার জন্য। 2টা স্লিপ ছিল এবং বলগুলো কিন্তু বাঁহাতি ব্যাটারের এগেনস্টে মুভ করে বেরিয়ে যাচ্ছিল। ছোট ছোট মুভমেন্ট, এমন না যে বড় বড় মুভমেন্ট, এখনও বড় বড় মুভমেন্ট করার মতো দক্ষতা তিনি অর্জন করেন নাই। ওই ছোটো মুভমেন্টটাই ব্যাটারকে কিন্তু অনেক বেশি মাত্রায় নাস্তানাবুদ করছিল। বারবার আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাটার কিন্তু স্ট্রাগল করছিলেন, যিনি বাঁহাতি ব্যাটার ছিলেন। ডানহাতি ব্যাটারের এগেনস্টে যখন তিনি বল করতে আসলেন, তখন যে বিষয়টা আমরা দেখতে পেলাম, লেন্থটাকে একটু পেছনের দিকে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ বাঁহাতি ব্যাটারের এগেনস্টে যেরকম ফুল লেন্থে বল করছিলেন ড্রাইভিং স্লটে আউটসাইড অফ স্টাম্প, ডানহাতি ব্যাটারের এগেনস্টে লেন্থটাকে একটু পেছনের দিকে নিয়ে গেছেন। সো ওই সময়টায় আমরা একবার দেখতে পাচ্ছিলাম টেলিভিশন পর্দায় যে ডানহাতি ব্যাটার যিনি আছেন তিনি একটু এগিয়ে এসে ব্যাটিং করার চেষ্টা করছেন। কেন? কারণ বলের লেন্থটাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছিলেন মারুফ মৃধা। যখনই তিনি বুঝতে পারলেন যে এই ব্যাটার তার লেন্থটা যে পেছনে সেটাকে রিড করে ফেলেছে, তখনই যেটা করলেন, তার জন্য সামনে ড্রাইভিং স্লটে বল করলেন, উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেললেন সেই ব্যাটার। সো আলটিমেটলি এই যে প্ল্যানের জায়গাটা, এই ম্যাচুরিটির জায়গাটা, এটা অনেকাংশে মুগ্ধ করেছে আমাকে এবং সেটা গত এশিয়া কাপ থেকে দেখতে পেয়েছি। আফটার দ্যাট যে পরের উইকেটটা তিনি পেয়েছেন সেটা কিন্তু একটা ব্যাক অফ দ্য লেন্থে সিমিলার কাইন্ড অফ অ্যাপ্রোচ, ব্যাটারকে প্রলুব্ধ করেছেন ডানহাতি ব্যাটারের জন্য আউট গোয়িং। আমরা এর আগে দেখছিলাম যে বাঁহাতি ব্যাটারকে আউট গোয়িং বল করে তিনি ডিস্টার্ব করছিলেন, ডানহাতি ব্যাটার দুইজনকে আউট গোয়িং বল করে তিনি উইকেট তুলে নিয়েছেন। পুরাতন বলের ক্ষেত্রে যে বিষয়টা দেখতে পেয়েছি, ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করেছেন, উইকেট পেয়েছেন, ভ্যারিয়েশন দিয়েছেন। সো ফ্যাক্টরটা এই জায়গাটাতে যে বাংলাদেশের এই ব্রাঞ্চ অফ প্লেয়ার্সদের সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ে উন্নতির জায়গাটা সবচাইতে বড় কারণটা হচ্ছে আমাদের এখানকার যে গেম ডেভেলপমেন্ট বা এইচপিতে পেস বোলিং নিয়ে সত্যিকারের অর্থে কাজ হচ্ছে। নাজমুল হোসেন আপনারা চেনেন, সাবেক জাতীয় দলের পেস বোলার, তিনি কিন্তু আন্ডার-19 এই টিমটার সঙ্গে কাজ করছেন এবং সিলেট অঞ্চল থেকে যত পেস বোলার সাম্প্রতিক সময়ে উঠে এসেছেন বা আমরা দেখতে পেয়েছি যে খুব ভালো পারফর্ম করেছেন, তাদের পেছনের কারিগর কিন্তু নাজমুল হোসেন। এই ব্যাপারটা অনেকেই জানেন না। সো মারুফ মৃথার এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে ভেরি মাচ ইউনিক, যেটা এই বয়সের পেস বোলারদের সচরাচর দেখা যায় না। ডেফিনেটলি আন্তর্জাতিক পর্যায়ের জন্য আরও অনেক কাজ করতে হবে। একটা জায়গা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে একটু যদি ওপেনার আর অ্যাকশন হতো, আপনারা একটু অ্যাকশনের জায়গাটা পর্দায় ঠিক এই মুহূর্তে খেয়াল করে দেখেন, গ্যাদারটা ভেরি মাচ ক্লোজ টু দ্য বডি হতেই পারে এবং ভেরি মাচ ক্লোজ টু দ্য বডি গ্যাদার যাদের থাকে, গ্যাদার বলতে বোঝাচ্ছে যে যখন ঠিক এই জায়গাটায় বলটাকে আনছে, এই গ্যাদারটা যার যত ক্লোজ থাকে তার তত অ্যাকুরেসি থাকে, দিস ইজ ভেরি গুড। কিন্তু পেস জেনারেশনের জন্য ডেলিভারির সময়টা যদি একটু ওপেন আর্ম হয়, আমরা ওয়াহাব রিয়াজের এক্সাম্পলটা দিতে পারি, ফজল হক ফারুকের এক্সাম্পলটা দিতে পারি, যে একটু যদি ওপেন আর্ম হয় সেটা তার জন্য পেস জেনারেট করতে হয়তো বা আরেকটু বেনিফিশিয়াল হবে। আমার কাছে মনে হয় যে আন্ডার-19 লেভেল খেলছে তো এখন পর্যন্ত জিনিসটা ঠিক আছে। কিন্তু যখন আরেকটু আপডেটেড পর্যায়ে যাবে তখন এই ব্যাপারগুলো নিয়ে হয়তো বা কোচেরা কাজ করবেন যে একটু ওপেন আর্ম, কারণ তার রিলিজটা অনেক বেশি মাত্রায় ভেরি মাচ ক্লোজ টু দ্য বডি, যে কারণে হয়তো বা তার যেটা পেস ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করার জন্য থাকা প্রয়োজন সেটা এখন পর্যন্ত গড়ে ওঠে না। ডেফিনেটলি আন্ডার-19 লেভেল তিনি আরামসে চালিয়ে দিতে পারবেন এবং আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাসপেক্টস তিনি হবেন, লিডিং উইকেট টেকারও হয়ে যেতে পারেন, কারণ আর্লি ব্রেক থ্রু তিনি দিতে পারেন। যদিও পেসারদের জন্য ওয়ান ডে ক্রিকেটে লিডিং উইকেট টেকার হওয়াটা ডিফিকাল্ট, তারপর আমার কাছে মনে হয় যে আলাদা করে একটা নজর তিনি কাড়বেন এই বিশ্বকাপে। তবে
ফার্দার যদি চিন্তা করতে হয়, একটু ওপেন আর্ম অ্যাকশন যদি হয় বা ওপেন আর্ম রিলিজ যদি হয়, সেটা হয়তো বা তার জন্য আরও অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল হবে। আই স্টিল ডোন্ট নো তার বায়োমেকানিক্স লেভেলটা কোন জায়গায় আছে, আমাদের কোচেরা হয়তো বা সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন, বাট হি ইজ আ প্রমিজিং অ্যাসপেক্ট আমার কাছে মনে হয়। আবারও বলছি, মারুফ মৃথা জার্সি নাম্বার 90, নামটা মনে রাখবেন।